ক্রস টকিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু মজার ঘটনা নিয়ে। প্রথম ঘটনা, শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের প্রিয় ছাত্রদের মধ্যে অন্যতম ছিলেন কথাশিল্পী প্রমথনাথ বিশি। তো একবার প্রমথনাথ বিশি কবিগুরুর সঙ্গে শান্তিনিকেতনের আশ্রমে একটি ইদারার বাড়ি দিয়ে যাচ্ছিলেন। ওখানে একটি গাব গাছ লাগানো ছিল। কবিগুরু হঠাৎ প্রমথনাথকে উদ্দেশ্য করে বললেন, জানিস এক সময় এই গাছের চারাটিকে আমি খুব যত্ন সহকারে লাগিয়েছিলাম। আমার ধারণা ছিল এটা অশোক গাছ, কিন্তু যখন গাছটি বড় হলো দেখি ওটা অশোক গাছ নয়, গাব গাছ। অতঃপর কবিগুরু প্রমথনাথের দিকে সরাসরি তাকিয়ে স্ফীত হাস্য যোগ করলেন, তোকেও অশোক গাছ বলে লাগিয়েছি, বোধ করি তুইও গাব গাছ হবি। দ্বিতীয় ঘটনা, একবার রবীন্দ্রনাথ ও গান্ধীজি একসঙ্গে সকালের নাস্তা করছিলেন। তো গান্ধীজি লুচি পছন্দ করতেন না, তাই তাকে ওটসের পজির খেতে দেওয়া হয়েছিল, আর রবীন্দ্রনাথ খাচ্ছিলেন গরম গরম লুচি। গান্ধীজি তাই না দেখে বলে উঠলেন, গুরুদেব তুমি জানো না যে তুমি বিষ খাচ্ছ? উত্তরে রবীন্দ্রনাথ বললেন, বিষই হবে, তবে এর অ্যাকশন খুব ধীরে, কারণ আমি বিগত 60 বছর যাবত এই বিষ খাচ্ছি। তৃতীয় ঘটনা, রবীন্দ্রনাথের একটা অভ্যাস ছিল, যখনই তিনি কোনো নাটক বা উপন্যাস লিখতেন সেটা প্রথম দফা শান্তিনিকেতনে গুণীজন সমাবেশে পড়ে শোনাতেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রায়ই এরূপ পাঠের আসরে যোগদান করতেন। তা একবার আসরে যোগদানকালে বাইরে জুতা রেখে আসায় সেটি চুরি হয়ে গেল। অতঃপর তিনি জুতা জোড়া কাগজে মুড়ে বগল দাবা করে আসরে আসতে শুরু করে দিলেন। রবীন্দ্রনাথ এটা টের পেয়ে গেলেন, তাই একদিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে এভাবে আসরে প্রবেশ করতে দেখে তিনি বলে উঠলেন, শরৎ তোমার বগলে ওটা কি পাদুকা পুরাণ? এ নিয়ে সেদিন প্রচণ্ড হাসাহাসি হয়েছিল। চতুর্থ ঘটনা, একবার এক দোল পূর্ণিমার দিনে রবীন্দ্রনাথের সঙ্গে কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের সাক্ষাৎ ঘটে। তো পরস্পর নমস্কার বিনিময়ের পর হঠাৎ দ্বিজেন্দ্রলাল তার জামার পকেট থেকে আবির বের করে রবীন্দ্রনাথকে বেশ রঞ্জিত করে দিলেন। আবির দ্বারা রঞ্জিত রবীন্দ্রনাথ রাগ না করে সহাস্য বলে উঠলেন, এতদিন জানতাম দ্বিজেনবাবু হাসি গান ও নাটক লিখে সকলের মনোরঞ্জন করে থাকে, আজ দেখছি শুধু মনোরঞ্জন নয় দেহরঞ্জনেও তিনি একজন ওস্তাদ। পঞ্চম ঘটনা, মরিশ সাহেব ছিলেন শান্তিনিকেতনে ইংরেজি ও ফরাসি ভাষার অধ্যাপক। একা থাকলে তিনি প্রায়ই গুনগুন করে গান গাইত। তো একদিন তিনি তৎকালীন ছাত্র প্রমথনাথ বিশিকে বললেন, গুরুদেব চিনির ওপরে একটি গান লিখেছেন, গানটি বড়ই মিষ্টি। তা চিনির গান তো মিষ্টি হবেই, কিন্তু এই ব্যাখ্যা আপনি কোথায় পেলেন? প্রমথনাথ বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করলেন। উত্তরে মরিশ সাহেব জানালেন, কেন স্বয়ং গুরুদেবই আমাকে বলে দিয়েছে। ষষ্ঠ ঘটনা, কবিগুরুর 50 বছর বয়সে পদার্পণ উপলক্ষে শান্তিনিকেতনের একটি কক্ষে সভা বসেছিল। সেখানে তিনি স্বকণ্ঠে গান করছিলেন। তো তিনি গান গাইলেন, এখনো তার চোখে দেখিনি শুধু কাশি শুনেছি। কবিগুরু এটা গিয়েছিলেন আচার্য যতীন্দ্রমোহন বাগচি উক্ত কক্ষে প্রবেশের পূর্বক্ষণে। তাই বাগচি মহাশয় কক্ষে প্রবেশ করে বিস্মিত বিস্ফোরিত নয়নে সকলের দিকে তাকিয়ে রইলেন। সিঁড়িতে তোমার কাশির কণ্ঠ শুনেই গুরুদেব তোমাকে চিনেছেন, সত্যেন্দ্রনাথ দত্ত তখন বাগচি মহাশয়কে বুঝিয়ে দিলে, তাই তো তার গানের কুলিতে বাঁশির স্থলে কাশি বসিয়ে তার গানটি গিয়েছেন। একবার কালিদাস নাগ ও তার স্ত্রী জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে বেড়াতে এসেছেন। রবীন্দ্রনাথ মৃদু হাসে নাগ দম্পতিকে প্রশ্ন করলেন, শিশু নাগদের কোথায় রেখে এলে? আরেকবার রবীন্দ্রনাথ তার চাকর বনমালীকে তাড়াতাড়ি করে চা আনতে পাঠিয়েছিলেন, কিন্তু তার আসতে দেরি হচ্ছে দেখে কপট বিরক্তির ভাব দেখিয়ে বললেন, চা করো বটে কিন্তু শুকর নয়। আরও একবার কবিগুরুর 2 নাতনি এসেছিলেন শান্তিনিকেতনে কলকাতাতে। একদিন সেই নাতনি দুজন কবিগুরুর পা টিপছিলেন, অমনি তিনি বলে উঠলেন, পানি পিরন না পা পিরন। প্রথমটায় তারা কিছু বুঝতে না পারলেও পরে কথাটার অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরে খুবই মজা পেয়েছিল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।